আমরা সিপিআর স্টার্ট করি তখনই, সিপিআর হচ্ছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, এই জিনিসটা যখন আমরা স্টার্ট করি তখনই যদি দেখা যায় যে প্লেয়ারটা আনকনসাস আছে, নাম্বার ওয়ান, নাম্বার টু ওর যদি কোনো পালস না পাওয়া যায়, নাম্বার থ্রি হচ্ছে যদি কোনো ওর রেসপিরেটরি সিস্টেমে যদি কোনো প্রবলেম থাকে, মানে শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, শ্বাস প্রশ্বাস ফিল করছে না। মাঠে খেলার মধ্যেই ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেনের হৃদরোগে আক্রান্ত হওয়া নিয়ে এমনই বলছেন স্পোর্টস ফিজিশিয়ান পুষ্প কেতু কোনার। নমস্কার, আজ 14 জুন, আপনারা শুনছেন এই সময় গোল্ডের মর্নিং নিউজকাস্ট। পুষ্পকেতু বাবুর সঙ্গে আলোচনা করব, তবে তার আগে এক ঝলকে শুনে নেব আজকের হেডলাইন্স। রাজ্যে 65 দিন পর 4,000 নিচে নামলো দৈনিক সংক্রমণ, তবে পরপর 3 দিন বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা। মহারাষ্ট্র, ওড়িশা, সিকিমের পর বাংলা, করোনা টিকায় কোভিশিল্ডে কি চুম্বকের শক্তি? ভ্যাকসিন নেওয়ার পর ম্যাগনেট ম্যানের খবর শিলিগুড়ি, আসানসোল, নদিয়া থেকে। নিউটাউন এনকাউন্টারে জেরা পাঞ্জাব পুলিশের কনস্টেবলকেও, মাদকের পাশাপাশি অস্ত্রপাচার চক্রেও সক্রিয় নিউটাউনের আততায়ীরা। খোঁজ দুই রহস্যময়ীর বিবাহবার্ষিকী উদযাপনেও কলকাতায় সস্ত্রীক পার্টি ভরতের, মিলল নয়া তথ্য। ইতিহাস গড়লেন নোভাক জাকোভিচ, ফরাসি ওপেনের ফাইনালে 2 সেটে পিছিয়ে পড়েও 5 সেটে জয় ছিনিয়ে নিলেন নবীন গ্রিক তারকা স্তেফানোস সিসিফাসের বিরুদ্ধে। 1968 ওপেন যুগ চালু হওয়ার পর 53 বছরের জাকোভিচই প্রথম পুরুষ খেলোয়াড় যিনি 4টি গ্র্যান্ড স্ল্যামই একাধিকবার জিতলেন। অপেক্ষাকৃত স্থিতিশীল ডেনমার্কের ফুটবলার এরিকসেন টিমকে বার্তা পাঠালেন হাসপাতালের থেকে, তবে আর হয়তো কোনোদিন পেশাদার ফুটবল খেলতে পারবেন না তিনি, আশঙ্কা বিশেষজ্ঞদের। ফিরে আসছি আজকের বাকি হেডলাইন্স নিয়ে, তার আগে আলোচনা করে নেব পুষ্পকেতু বাবুর সঙ্গে। ইউরো 2020 কাপে খেলা চলাকালীন মাঠেই অসুস্থ হয়ে পড়েন ড্যানিশ ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন, চিকিৎসকদের সন্দেহ হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। সুস্থ থাকলেও প্রশ্নের মুখে তার কেরিয়ার, ঠিক কি কারণে একজন অ্যাক্টিভ স্পোর্টসম্যান মাত্র 10 বছর খেলার পরেও 29 বছর বয়সে এইভাবে হৃদরোগে আক্রান্ত হলেন, ঠিক কোন কোন বিষয়ে চিকিৎসকদের সতর্ক থাকতে হয়, মাঠেই চিকিৎসার ব্যবস্থা করা হলে কি প্রাণ রক্ষা হতে পারে, এইসব নিয়ে আজকের আলোচনা স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর পুষ্পকেতু কোনারের সঙ্গে। ডক্টর কোনার, আপনাকে স্বাগত এই সময় গোল্ডে। ধন্যবাদ। প্রথমেই আপনার কাছ থেকে যেটা বুঝে নিতে চাইবো যে ইউরো 2020 কাপে কালকে একটা ইনসিডেন্ট ঘটেছেন, আপনি জানেন যে ড্যানিশ ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন তিনি মাঠের মধ্যেই খেলতে খেলতে অসুস্থ হয়ে পড়েন এবং পরে ডাক্তারদের সন্দেহ যে তিনি হৃদরোগে আক্রান্ত হতে পারেন। প্রথমে যেটা জানতে চাইবো, একজন অ্যাক্টিভ ফুটবল প্লেয়ার 10 বছর ধরে খেলছেন, মাত্র 29 বছর বয়স, কি এমন ঘটলো তার সঙ্গে? দেখো, এই ধরনের টুর্নামেন্টে না, যে এই যে এরিকসেন যে প্লেয়ারটি, এই প্লেয়ারটি কিন্তু মানে 29 বছর বয়স, আগে একটা ইংলিশ প্রিমিয়ার লীগের টটেনহামে খেলতো, এখন বোধহয় ইটালিয়ান কোনো ক্লাবে খেলছেন, ইন্টার মিলানে বোধহয় নতুন জয়েন করেছেন। তো এই ছেলেটি শারীরিকভাবে কিন্তু খুব মানে ওর কোন রকম কোনো প্রবলেম ছিল না। হি ইজ ভেরি স্ট্রং, হি ইজ ভেরি সাফিসিয়েন্ট টু প্লে দিস কাইন্ড অফ কম্পিটিটিভ ম্যাচ। নাও এইটা হওয়ার আগে ওকে যিনি ডক্টর যিনি দেখতেন, ওনার যিনি কার্ডিওলজিস্ট ছিলেন, সেই কার্ডিওলজিস্ট কিন্তু কোনো হার্টের কোনো প্রবলেম কিন্তু খুঁজে পাননি, কারণ এদের নিয়মিত চিকিৎসা করা হয়, নিয়মিতভাবে বডি চেক আপ হয়, নিয়মিতভাবে ফুল মানে সব কটা স্পোর্টস এর জন্য রিলেটেড সব অর্গান গুলোর সঠিকভাবে চিকিৎসা করা, দেখা এবং অ্যানালিসিস করা, ডেটা মেনটেন করা, এভরিথিং দে ডু, এবং রেগুলারলি। এই ধরনের প্লেয়ারদের প্রবলেম হওয়া এবং প্রবলেম নোটিস হবে না এইটা খুব কম হয়। এই যে এরিকসেন, এই ছেলেটির বয়স, বডি এত সুঠাম, বয়স মাত্র 29 বছর, এই সময়ের মধ্যে কার্ডিয়াক প্রবলেম হওয়াটা এগুলো কিন্তু রেয়ার কেস। যাই হোক, যে জিনিসটাতে হয়েছে আমরা সবাই দেখেছি মাঠের মধ্যে, সে একটা সিম্পল বল একজন পাস করেছে, তার গায়ে লাগার সঙ্গে সঙ্গে সে পড়ে গেল, গায়ে মানে হাঁটুতে লেগেছিল, তারপরে সে পড়ে যায়। এখন এটা একটা অ্যাটাক, এটা একটা কার্ডিয়াক অ্যারেস্টের মতো অ্যাটাক। কার্ডিয়াক অ্যারেস্ট যখন হয় তখন এই ধরনের কেসেতে, যদি সেটা নার্ভ রিলেটেড কন্ডিশন থেকে হয়ে থাকে, নার্ভ রিলেটেড কন্ডিশনটা কি, সেটা হচ্ছে এক ধরনের মানে হার্টটাকে কিছু নার্ভ নিয়ন্ত্রণ করে, এই জিনিসটা যখন নিয়ন্ত্রিত হয় তখন হার্টের মধ্যে যে ইম্পালস, সেই হার্টের মধ্যে একটা ইম্পালস হার্টের মাসলসে যায়, হার্টটাকে কাজ করায়, হার্ট ব্লাডকে পাম্প করে সারা শরীরে সেই ব্লাডটাকে ছড়িয়ে দেয়।
এখন এই পদ্ধতিটাতে যদি কোনো গন্ডগোল হয় তখন একটা কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার চান্স থাকে। বেশ কিছু প্লেয়ারের হঠাৎ করে খেলতে খেলতে কার্ডিয়াক অ্যারেস্টের কিন্তু আগেও কোনো ধরনের নিদর্শন আছে। এই যে এরিকসনের যেটা হয়েছে, আমার মনে হয় সেই ধরনেরই কোনো কার্ডিয়াক অ্যারেস্ট ওর হয়েছিল, সিনকোপ টাইপের কোনো প্রবলেম হলেও হয়ে থাকতে পারে। কিন্তু যে ওর ওর যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটাতে আমরা খুবই আনন্দিত যে ও পরবর্তীকালে ওকে হসপিটালাইজ করা হয় এবং সেখান থেকে সে আস্তে আস্তে রিকভার করছে। এক্স্যাক্টলি, খুব কুইক একটা ব্যবস্থা দেওয়া হয়েছিল এবং মাঠেই চিকিৎসা, কিন্তু প্রাথমিক চিকিৎসা থেকেও একটু বেটার, একটু অ্যাডভান্স চিকিৎসা স্টার্ট করে দেওয়া হয়েছিল, তেমনই আমরা অন্তত সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারছি। এই যে এরিকসেনের ঘটনাটা দেখালো যে খুব দ্রুত যদি ইন্টারভেন করা যায় তাহলে প্রাণে বাঁচানো তো বটেই, এবং তার সঙ্গে সঙ্গে তাকে অসুস্থ, মানে গুরুতর অসুস্থ হওয়ার থেকেও বাঁচানো সম্ভব। এই পরিষেবাটা আমাদের দেশে কতটা আছে এবং এটা কতটা জরুরি? দেখো, আমাদের দেশে এটা আমি পরে বলছি, আমি একটু আগে বলে নি যে ওইখানে কি ঘটেছিল, কিরকম ভাবে তারা রিয়াক্ট করে। ওখানে না, আমি ও জিনিসটা দেখছিলাম, ম্যাচটা আমি দেখছিলাম, তাতে যখন লাগলো তখন পড়ে গেল। খুব তাড়াতাড়ি তার কাছে যে প্লেয়ারটি ছিল, তার সহ মানে কো প্লেয়ার, সেই প্লেয়ারটি কিন্তু খুব তাড়াতাড়ি রেসপন্স করে, রেফারির দৃষ্টি আকর্ষণ করে। আমি স্টার্ট করছি এইখান থেকে, কেন কি রেফারি এত প্রম্পট ডিসিশন নিয়েছিল কালকে, ওই ডিসিশনটার মধ্যে কিন্তু ওর যে তাড়াতাড়ি সবকিছু হয়েছে এটা কিন্তু খুব ব্যাপকভাবে জড়িত। এন্ড দিস পিপল আর ভেরি ভেরি এফিশিয়েন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, টু জাজ এ প্রবলেম এন্ড টু অ্যান্টিসিপেট দ্য প্রবলেম সিরিয়াসনেস। এই জায়গাটাতে কিন্তু ওই রেফারি যখন ইন্ডিকেট করে যে তার ইমিডিয়েট মেডিকেল ইমার্জেন্সি সাপোর্ট দরকার, ওই সময়ে যারা মেডিকেল স্টাফ ছিল এবং অন্যান্য খেলার সঙ্গে যুক্ত যারা স্টাফ ছিল, তারা আপনি যদি দেখেন বা যারা দেখেছে তারা দেখে থাকবেন যে এক মিনিটের মধ্যে কিন্তু ওরা ওই জায়গায় রিচ করে যায়। তখন ওনার টিমের যিনি মেডিকেল ডক্টর, তিনি ওইখানে গিয়ে দেখেন ও সাইড লাইনে আছে। সেই সময়তে কি হয়, ওই জায়গাটাতে যদি খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট স্টার্ট করা যায়, ও যে সাইড লাইনে ছিল তখনও কিন্তু সে আসতে তার সে পালস বুঝছিল, হঠাৎ করে জিনিসটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জটা কিরকম হয় না, তার পালস পাওয়া যায় না, সে আনকনসাস হয়ে যায় ওইখানেই। যখনই আনকনসাস হয়ে যায়, ডক্টর ভেরি প্রম্পট ডিসিশন নিয়েছেন এন্ড হি হ্যাজ ডান এ গ্রেট জব এন্ড ফ্যান্টাস্টিক জব আই উইল সে। কি করেছেন ওখানে ডক্টর, ওইটুকু সময়ের মধ্যে উনি ডিসিশন নিয়ে দে স্টার্ট দ্য সিপিআর। সিপিআর স্টার্ট করার সঙ্গে সঙ্গে সে আস্তে আস্তে তাকে ওই জায়গাটিতে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। সিপিআরটা খুব জরুরি ছিল ওই সময়ে, যেটা কিন্তু ডক্টরের খুব প্রত্যুৎপন্ন মতিত্বতার সঙ্গে উনি ওই কাজটি করেছেন এবং তাড়াতাড়ি পেশেন্টটিকে যেভাবে ট্রান্সফার করা দরকার তাড়াতাড়ি উনি ট্রান্সফার করতে হেল্প করেছেন। এখানে কি হয়েছে, যখন আমরা দেখি এই ধরনের স্পোর্টসে যখন এই ধরনের ইঞ্জুরি হয়, আমরা সিপিআর স্টার্ট করি, তখনই সিপিআর হচ্ছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, এই জিনিসটা যখন আমরা স্টার্ট করি তখনই যদি দেখা যায় যে প্লেয়ারটা আনকনসাস আছে, নাম্বার ওয়ান, নাম্বার টু ওর যদি কোনো পালস না পাওয়া যায়, নাম্বার থ্রি হচ্ছে যদি কোনো ওর রেসপিরেটরি সিস্টেমে যদি কোনো প্রবলেম থাকে, মানে শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, শ্বাস প্রশ্বাস ফিল করছে না, এই তিনটে জিনিস যদি দেখা যায় তখনই কিন্তু ডাক্তার সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে সিপিআর স্টার্ট করে দেয়। কিন্তু অনেক ক্ষেত্রে এটা যদি কার্ডিয়াক অ্যারেস্টে হয় তখন এরকম কন্ডিশন হয়, তো ডক্টর খুব তাড়াতাড়ি ওকে ওই কন্ডিশনটা মানে উনি রিয়ালাইজ করে সিপিআর স্টার্ট করে দিয়ে খুব তাড়াতাড়ি, খুব মানে ওদের যে মেডিকেল সিস্টেম, অ্যাম্বুলেন্স এত তাড়াতাড়ি চলে এসেছে, যেভাবে ট্রান্সফার করেছে, ইট হ্যাটস আপ টু দেম, মানে দে হ্যাভ ডান এ ফ্যান্টাস্টিক জব। এই কারণের জন্যই আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি উনি আরো আস্তে আস্তে রিকভার করছে প্লেয়ারটি। নাও আমি আসছি হচ্ছে আমাদের দেশের সিস্টেম, আমাদের দেশের প্রসঙ্গে সামগ্রিক ভাবেই আপনার কাছে আসবো, প্রসঙ্গটা যখন পিছিয়ে গেল আমি আরেকটা বিষয় এই সতর্কতার মধ্যে মানে এই আলোচনার মধ্যে এই বিষয়টা নিয়ে আসি, সেটা হচ্ছে যে একজন ফুটবলার তিনি কতটা সতর্ক নেবেন, কিভাবে সতর্ক তারা হবেন, সেই বিষয়টা যদি একটু আপনি। আধুনিক ফুটবলে জানো তো, আধুনিক ফুটবলে প্রতিটা প্লেয়ার দে শুড নো অ্যাবাউট দেয়ার কন্ডিশন, দে শুড নো অ্যাবাউট দেয়ার মানে কি করতে হবে, ইভেন কন্ডিশন এই হলে এই জিনিসটা করতে হবে, এইটা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের এখন আধুনিক ফুটবলে কিন্তু প্রত্যেকের জেনে যাওয়া দরকার। ফিডব্যাকটা গিয়েছিল সেটাও খুব জরুরি ছিল এক্ষেত্রে, কারণ আমাদের মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পারি সাধারণ ভাবেই যে প্রচুর মানুষ বলতেই পারে না, এক্সপ্রেসই করতে পারে না তাদের, বা বলার মতো অবস্থাতেই থাকে না যে তাদের কি হচ্ছে, তো সুতরাং সেটাও কি খুব জরুরি, মানে এই শিক্ষাটা যে কি সতর্কতা থাকতে হবে এই সময়, এই ধরনের প্রবলেম গুলোতে এত কম সময় থাকে, যারা ভেরি এক্সপার্ট, যারা এই ধরনের
ওয়ার্ল্ডের সব থেকে বড় টুর্নামেন্ট গুলোর সঙ্গে যুক্ত আছে, ধরে নিতে হবে যে তারা হাইলি এক্সপিরিয়েন্সড এবং এক্সপার্টাইজ থাকবে তাদের মধ্যে। তাতে এতে কি আছে, দুটো জিনিস দরকার। এই যে বললাম না প্রথমেই যে প্লেয়ারটা ওইখানে ডিসিশন নিয়ে নিল যে এর কিন্তু প্রবলেম শুরু হয়ে গেছে এবং সেটা ফ্যাটাল প্রবলেম, নাও যত তাড়াতাড়ি ওই ডিসিশনটা নেওয়া যাবে যে ওকে এখনই এইটুকু করে ট্রান্সফার করতে হবে হসপিটালে যেখানে মেন ট্রিটমেন্টটা হবে। নাও এই এই ডিসিশন নেবার ক্ষমতাটা প্লেয়ারদের, প্লেয়াররা খুব বেশি কিছু করবে না বাট এইটুকুর জন্য তারা ট্রেন্ড হবে, করতে করতে তারা এমনি আস্তে আস্তে অনেক বেশি শিখে ফেলবে। আমাদের দেশেও প্লেয়াররা কিন্তু এখন অনেক অনেক এই ধরনের তাদের মধ্যে আধুনিকতার ছোঁয়া চলে এসেছে, তারা অনেকই বোঝে যে কি করতে হবে। আমি দেখেছিলাম যে আমাদের দেশে এরকম একটা প্লেয়ার ছিল যারা সেদিন আমি মাঠে ছিলাম, ক্রিশ্চিয়ানো জুনিয়ার, তোমার হয়তো মনে থাকবে, ইস্ট বেঙ্গলে খেলতো, সেই ক্রিশ্চিয়ানো জুনিয়ার এইরকম ভাবে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যায় মাঠের মধ্যে ব্যাঙ্গালোরে। প্লেয়ারটিকে যখন ট্রিট করা হয় তখন কিন্তু মাঠের মধ্যে প্লেয়াররাও ওর কাছে এগিয়ে গিয়েছিল অ্যান্ড দে স্টার্টেড ডুইং দ্য প্রাইমারি জব। নাও দ্য ফিজিও, আই ওয়াজ দেয়ার অন দ্য গ্রাউন্ড দ্যাট ডে, গ্রাউন্ড ইন দ্য সেন্স ইন দ্য স্টেডিয়াম, তো যে ফিজিও ওকে ট্রিট করছিল তার সঙ্গে আমার পরে কথা হয়, সে বললো যে জিনিসটা খুবই মানে খারাপ হলো যে ট্রিটমেন্টটা করার পরে আমরা যদিও ওকে খুব তাড়াতাড়ি ট্রান্সফার করেছিলাম কিন্তু কিছু করা গেল না। না এই ধরনের ক্ষেত্রে আমরা খুব লাকি যে এরিকসনের ক্ষেত্রে সেরকম কিছু ঘটেনি, কারণ এত কম সময় দেয়, এক মিনিট যত কম সময় নিতে পারা যাবে ট্রান্সফার করতে এবং যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু হবে তত ভালো। তো সেক্ষেত্রে আপনার আপনার কথা অনুযায়ী যদি আমরা একটু সাম আপ করি তাহলে এরকম দাঁড়াচ্ছে যে দক্ষতা যেরকম প্রয়োজন, মানে প্রশিক্ষণ যেরকম প্রয়োজন, যে কি ধরনের শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে সেটা সম্পর্কে সম্যক ধারণা, দুই হচ্ছে চিকিৎসা সুব্যবস্থা এবং দক্ষ ব্যবস্থা, এবং তিন হচ্ছে যেটা সব থেকে বেশি জরুরি যে পরিষেবা, যে যে চিকিৎসার জন্য এই ধরনের চিকিৎসার জন্য প্রয়োজন তার কুইক অ্যারেঞ্জমেন্ট। এই সমস্ত পার্সপেক্টিভে একদম শেষ প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমাদের দেশের যে খেলাধুলো তার সঙ্গে এটাকে কতটা মেলাতে পারছেন, কোথায় কোথায় সমস্যা আছে এবং কোথায় কোথায় আমরা ভালো করি। আমি একটা জিনিস বলি, যেখানে এই ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর এই ধরনের খেলাগুলোতে না বা খেলোয়াড়দের ক্ষেত্রে এত সুন্দর ওদের ডেটা মেনটেন করা হয়, প্রত্যেকের প্রবলেম, প্রত্যেকের কোন জায়গায় উইক পয়েন্ট আছে, এটা মানে কোন জায়গায় কার কোনটা স্ট্রেংথ, কার কোন জায়গাটায় কাজ করতে হবে যেখানে তার উইকনেস আছে, স্ট্রেংথ কোথায় বাড়াতে হবে, কোন অর্গানটায় তাতে বেশি করে কাজ করতে হবে, কি ধরনের ইঞ্জুরিতে সে ভোগে, ফুল ডাটা তার মেনটেন করা হয়। এবং এই যে ডেটাটা মেনটেন করা হচ্ছে এই ডেটার উপরে কিন্তু ওরা খুব মানে রেগুলারলি ওয়ার্ক করে, সেটা কিভাবে কাজ করছে, কি নতুন রেজাল্ট পেলাম, সেই রেজাল্ট নিয়ে প্লেয়ার কিরকম ভাবে বেনিফিটেড হচ্ছে এবং সেই প্লেয়ার সে কিভাবে পারফর্ম করছে, এই জিনিসটাকে কিন্তু ডেটা মেনটেন করা হয়। আই ডোন্ট থিঙ্ক উই ডু হ্যাভ দিস ডেটা মেনটেন্স ওভার হিয়ার ইন ইন্ডিয়া। আমি যদি কোনো প্লেয়ারকে কোনো ফাইল চাই, প্লেয়ারের ফাইল, আই উইল নট বি গেটিং দে এই প্লেয়ারটা কিভাবে তার ইঞ্জুরি হয়েছিল, কোনখানে কি ধরনের ছিল। হোয়ারেস এরিকসনের আপনি, আমি জানি না, কিন্তু আপনি যান ওদের ডেটা চান, তারা ওকে জবে থেকে ওরা খেলা ও খেলা শুরু করেছে ওর ইঞ্জুরির হোল ডিটেলসটা দিয়ে দেবে। আমার মনে হয় আমাদের দেশের যারা তাদেরকে ডেটা মেনটেন করে রাখা বেটার, এবং এখনো পর্যন্ত করে এখানে করতে পারলে কিন্তু এই ধরনের সিচুয়েশন আসলে আমরা খুব সহজেই এটাকে এড়াতে পারবো। আমার আরো একটা প্লেয়ারের কথা মনে আছে, সঞ্জীব দত্ত বলে, অনেকদিন আগে ক্যালকাটা মাঠে খেলতো, সে খেলতে খেলতে এরকম কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেছে। একজন ক্রিকেট প্লেয়ার রমন লম্বা, ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট খেলতে গিয়ে তারও বুকে ওরকম লেগে হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যায়। তো এই সেক্ষেত্রে পরিষেবার মানে যেটা একদম প্রাথমিক পরিষেবা, যে ডেটাটা জানা যে তার কোন হিস্ট্রি আছে কিনা, তার চিকিৎসার যখন এত সমস্যা, ইনফ্যাক্ট এরকম অভিযোগ প্রচুর বড় ফুটবল থেকে ওঠে যে সঠিক সময় অ্যাম্বুলেন্স এসে পৌঁছয়। অনেক ধন্যবাদ এই সময় গোল্ডের সঙ্গে কথা বলার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ফিরে এলাম বাকি হেডলাইন্স নিয়ে। মুকুলহীন বিজেপিতে ক্রমেই একলা কৈলাস, তৃণমূলে চলে যান নিদান তথাগত। ক্ষমতালোভীদের আমরাই বিজেপি থেকে বের করব, বেসুরোদের কড়া বার্তা দিলীপ ঘোষের। G7 বৈঠকে টিকার পেটেন্ট তুলে দেওয়ার পক্ষে সওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতকে সমর্থন অস্ট্রেলিয়া। চরবৃত্তির জন্যই কি ইংরেজি শিক্ষা, মালদা থেকে ধৃত চীনা ব্যক্তির পড়াশোনা দেখে তাজ্জব পুলিশ। আজকের দিনটি নিয়ে এবার দুটি তথ্য শেয়ার করি। প্রথমটি জন্মদিন সংক্রান্ত। 1811 সালে আজকের দিনে মার্কিন লেখিকা হ্যারিয়েট এলিজাবেথ বিচার স্টো জন্মগ্রহণ করেন।
আফ্রিকায় দাসপ্রথা নিয়ে তার উল্লেখযোগ্য রচনা আঙ্কেল টমস কেবিন। দ্বিতীয় ইনফোটিও জন্মদিন সংক্রান্ত। 1928 সালে আজকের দিনে আর্নেস্তো চে গেভারা আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন। কিউবার বাতিস্তা সরকারের পতন এবং বামপন্থী বিপ্লবের তিনি অন্যতম প্রধান রূপকার। জেনে নেওয়া যাক আজকের ওয়েদার কেমন থাকবে। রবিবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার সর্বাধিক তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। আকাশ অংশত মেঘাচ্ছন্ন থাকবে। বজ্রবিদ্যুৎ সহ অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শেষ করব একটি উদ্ধৃতি দিয়ে। এই জগতে বিদ্যমান প্রতিটি বস্তু পৃথক পৃথক ভাবে কয়েকটি কারণ, পরম্পরা ও নিয়মের অনুবর্তী। এমনকি প্রত্যক্ষ বা পরোক্ষ সেই কারণ, পরম্পরা ও নিয়মগুলি প্রতিটি পদার্থের অস্তিত্ব একটি অখণ্ড পরিকল্পনায় বাধা। কথাটি বলেছেন রাজা রামমোহন রায়। শেষ হলো আজকে ডেইলি নিউজ। আপনারা শুনছেন এই সময় গোল্ড। উপস্থাপনায় আমি জয়। ধন্যবাদ।